হুজুর পাহাড়ে না রে কেন পড়ে না, সারা জীবন হুজুরদের দেখে কাটি মেরে গেছে। হুজুরের টাকা পয়সা হলি কয় পাই কনে, হুজুর যদি একটু মোটা হয় কয় খাই কনে, কে হুজুরি যদি বউ সুন্দরী হয় কয়টা পাইলো কন্তে, হুজুরির যদি যে দিক দিয়ে কল্যাণ হোক হুজুরদের সহ্য হয় না, হুজুরদের ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না। আবার যখন মরে যায় আমার রাসুলির কান্দে তুলে দেয়, আমার রাসুলির কান্দে ওই হুজুর তুলে দেয় না, ওই হুজুর যখন পড়ে তখন বলে যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ডুনাল্টিরা, কে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মমতা ব্যানার্জি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ওং শ্যাং শুং সিগো। কারণ হুজুর যে কি পড়ে ওরা তো তা বোঝে না, বোঝে এই জন্য হুজুর দেখলো সারা জীবন উল্টো পাল্টা করে গেল গো, আর এখন আমি কি করে কোরআনের পক্ষে তুলে দেব, কি করে আমি রাসুলির কান্দে তুলে দেব, আর আমার রাসুলও খেয়ে তো কাজ নেই, ওই মরা লাশ বইয়ে বেড়াবে সেই কাজ আছে। আমি চেয়ারম্যানের বললাম, চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি তো অনেকগুলো গরু আছে, আমার একটা গরু পোষানি দেন, আমার ছেলে ঠিক মতো দুধ পাচ্ছে না, এই জন্য একটা গাই গরুর দরকার গো, একটা গরু পোষানি দেন। চেয়ারম্যান বলছে তুমি হুজুর মানুষ অস করে খেয়ে বেড়াও, গরু দেখাশুনো করবা কি করে। আমি বলছি বড় ছেলেটা বড় হয়েছে, ও দেখাশুনো করবে না। চেয়ারম্যান বলছে তোমার তো গোল নেই, তুমি কনে রাখবা। আমি বললাম কোটসাদপুরিতে ওয়ান টাইম সিমেন্টের খুঁটি কিনবো, তারপরে ওই যে ওখানে ঘোড়া মার্কা টিন লাগাই দেবো, দিয়ে আমি সাপড়া দিয়ে রেখে দোবানে। বলছে তোমার তো মশারি নেই, তুমি কি করে গরুর মশার থেকে বাঁচাবা। আমি বললাম কয়েল ধরাই দেবো, তারপর বলছে তুমি খোল খাওয়াবা ভুষি খাওয়াবা কি করে। আমি বললাম আমি ওয়াশ করে যে টাকা পাই তা দিয়ে কিনবানে। বলছে তুমি পুষতে পারবা না। বলছে তুমি কি, হ্যাঁ ওই যে বলছে পরের আবাদে ছেড়ে দেবে। যাই হোক আমি এটাই বললাম যে যাই হোক আমি চেয়ারম্যান সাহেব আমি পুষবা না যা করি হোক। চেয়ারম্যান বলছে কি ও তুমি পুষতে পারবা না, তার মানে কি দেবে না। আমি চেয়ারম্যানের দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, আসলে চেয়ারম্যান কি এরকম কিছু করিয়েছে? চেয়ারম্যান তো আপনাদের দেয়, চেয়ারম্যান যারা হয় পকেট থেকে যায় না ঢোকে, কথা কয় না। পুরোহিত যারা চেয়ারম্যান তাদের পকেটে ঢোকে না, যারা চেয়ারম্যান হয়েছে স্বার্থের জন্য ওদের পকেটে ঢোকে। কিন্তু কোরআনের স্টেজে বসে আছে এই চেয়ারম্যান তিরান চুরি করে খায় আমার বিশ্বাস হয় না, বিষয়টা বোঝা গেছে? যাই হোক আমি এই কথা কেন বললাম একটা উদাহরণ না দিলে বুঝবেন না। এখন বলতেছে যে তোমারও গরু হবে না, এইবার চিত্রাং হইল না, চিত্রাং হয়েছে আকাশে মেঘ দড়াম করে একটা বাস পড়েছে, পড়ার পরে আমার পরের দিন চেয়ারম্যান ডেকে বলছে এই কবির বিন সামাদ ভাই, বলছে জি চেয়ারম্যান সাহেব, বলছে গরু নীতি চাইলে না, হ্যাঁ নোবা নাকি, তা আমি বলছে দিলি নেবো না কেন, তো বলছে তাহলে আইসো লোকজন ডেকে নিয়ে আসো গইলি আছে। আমি বললাম লোক ডাকবো কেস জন্য, আপনি আর আমি কি পরের লোক নাকি, আপনার ভোট করি বেড়ালাম, আমি কত স্লোগান দিলাম রাস্তায়, আপনার সাথে কোনো ঝামেলা হবে না অসুবিধে নেই। বলছে তো দেখো গইলি যে পারবা না, একা পারবার না মনে হয়। তা আমি যেই দেখি যে চার হাত পা সব এক মুখো, তারপরে ল্যাজে কোনো নেটওয়ার্ক নেই, মানে মশামাসি বসছে তো তাড়াচ্ছে না, ও তো একটা নেটওয়ার্ক আছে, মশামাসি বসলি তো তাড়ায় না, তো তাড়াচ্ছে না। তারপরে নাকে হাতে দেখি যে এখানেও টাওয়ার নেই, ফুসফুসে অনেক আগেই ব্রেক ফেল। তো আমি চেয়ারম্যানের রাস্তা করে বলছি চেয়ারম্যান গরু কি মরি গেছ নাই? তা বলছে মরি গেছ বলি তো তোমার ডাকছি, তাহলে জ্যান্ত গরু তোমার দেবো তুমি পাইছাও কি, হ্যাঁ মরি গেছ বলে এটা এখন ছড়াতে হবে তাই তোমার ডাকছি। আমি বললাম ওগো চেয়ারম্যান আমি আপনার পক্ষে আর নেই নেই গো, হুজুর হতে পারি আমার বাড়ি টাকা পয়সা না থাকতে পারে, ওয়াশ করে খেয়ে বেড়াতে পারি, আপনি মামলার ভয় দিতে পারেন, আপনি হামলার ভয় দেখাতে পারেন, কিন্তু আমি আপনার এই গরু পরিষ্কার করব না, ঠিক না। আমার রাসূল যখন আমার হুজুর পড়ে দেবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে জ্যান্ত থাকতি তুই পাকাম করে বেড়ালি, জ্যান্ত থাকতি তুই হুজুরগের কাটি করে বেড়ালি, জ্যান্ত থাকতি তুই হাত কড়া পরালি, জ্যান্ত থাকতি তুই কারাগারে ঢুকলি, জ্যান্ত থাকতি তুই ফাঁসির কাষ্টে
জুললি, জ্যান্ত থাকতি তুই দেশান্তরি করালি, জ্যান্ত থাকতি তুই মাদ্রাসার হুজুরগের, তুই যা করলি ভাত মায়ের খাই এমপিও করতে দিলি নে, এমনি ভাবে সারাটা জীবন রাসুলের বিরুদ্ধে কথা বলে গেলি গো। আর আজকে মরে গিসাও এখন বলো বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি, আমি রসুল তোমার এই মরা লাশ ফেলা বো না। বুঝা গেছে? ওয়াজ বেশি করা হবে না, আর একটু সময় পরে, আর একটু সময় না, আরও এখনো ভালো সময় আছে, এখনো আমি তো শুরু করিনি, স্টার্ট দিইনি আমি এখনো। আমি সবাইকে সালাম কালাম জানাবো, জানাইছি এখনো? এখনো জানাইনি, এগুলো বোনাস, এগুলো হইলো। যদি আরএফএলের বালতি কেনেন সাথে আর একটা কিছু ফিরি দেয় আছে না? এখন আমার দাওয়াত করলি আমি শুরু করার আগে কিছু ফিরি মেরে দিই, এগুলো হইলো কি ফিরি। কিন্তু আমার হাসান আল মামুন লাল ভাই ঠাকুর গাঁও থেকে এসেছে, অনেক কষ্ট গেছে, আমিও ভাইকে ছাড়লাম না, কারণ ভাই আর আমি যত জায়গায় গেছি দুই ভাই একসাথে বসে থেকে মোনাজাত করে নেমে যাই। আমার ভাই আগে ওয়াজ করি আমার বাসায় রাখে, এই আমি আগে ওয়াজ করলে আমার বাসায় রাখে, এইরকম ঘটনা ঘটে, আজ ভাই আগে চলে যাবে ইডা হবে না। তাই যাই করুক তাই করুক কোনো কথা হবে না, বসে থাকতে হবে যতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? হ্যাঁ সারা রাত, ওই যেটা বলছো আগে ধরে দেবে, হ্যাঁ ওই আর লাগাই দিয়ে তাকাই থাকে, লাগাই দিয়ে কি তাকাই থাকে, যে হুজুর সারা রাত সামনে ডানি ভাই যারা আছে ওরাও মনে করে যাকে যখন বলছে আমরাও সারা রাত, খালি পরে দেখা যায় যে হুলোই দিছিল ও চলিকে খুঁজে পায় না, সে কই সে আর নেই, এরম লোক আছে না নাই? খুব জোকার দেয়, আরে বাবা এমন করে আসি, তারপরে দেখো তার আর খবর নেই। এই জন্যে আমরা মরার পরে সোজা হওয়ার দরকার নেই, বেঁচে থাকতে সোজা হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, যেই হন, সোজা হন কোরআনের রাস্তায় আসেন, ইসলামের রাস্তায় আসেন, তা না হলে মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? একবার নাকি একটা টাকি মাছ, স্যাং মাছ, আপনারা কি বলেন, শৈল মাছ, স্যাং মাছ, টাকি মাছ চেনেন না? টাকি মাছ আর একটা ধুড়া সাপ বন্ধু পাতাইছে, বন্ধু পাতাইছে, পাতাই দুইজন গল্প করতে করতে যাচ্ছে, বলছে আমার নানা বাড়ি ওখানে অমুক জায়গায় কোটচাঁদপুর একবার গেলাম, ওখানে খুব খাতি দিল, আপ্যায়ন করলো, আর ওই ধুড়া সাপ খালি এরা আরাম করতে করতে যাচ্ছে। তো স্যাং মাছ বলতেছে যে তুই একটু সোজাই চল দোস্ত, তোর জন্য তো তোর কাছেই যাইতে পারছি না, এত জোরে জোরে কথা বলা যায়, একটু সোজাই আর ও ওই পড়িয়ে পড়িয়ে এই করতেছে। তো ওর টাকি মাছের, শৈল মাছের, স্যাং মাছের হয়ে গেছে রাগ, বলছে তোর সাথে বন্ধু কাটা কাটি, তোর সাথে আমি আর নেই, সুজাই চলতে পারিস না। এখন ওই বেকায় যাই যাই আমার এই যে কি ভাই বিজানুর ভাই, ও জাল পেতে রেখেছে মাছের জন্যে, বলছে এই ওতে পেতেছে বাদলি, এখন জালে যদি সাপ বাঁধে তাহলে আর মাছ বাঁধে? সাপ তো পড়িয়ে আছে বিপদে, কিন্তু মাছেরা মনে করছে ও ধরার জন্যই বসে রয়েছে, অথচ ও ছাড়া পালি বাসে। মিজানুর ভাই সকালে যেই দেখে সাপ মাছ বাঁধা, তো সব সাপ 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 পেতে বসে রয়েছে, ধরে নিয়ে বাড় হয়ে বাইরে টানা করে আলির পর ফেলাই দিয়েছে। ওই টাকি মাছ বেড়াতে বেড়াতে যেই দেখে যে ওইটা ওই আলির কাছে গেছে, যেই দেখে সাপ টানতে নি, বলছে দোস্ত এখন সোজা খেয়ার, তোর সাথে যে গতকাল কলাম যে একটু সোজা হইয়ে হা, কথা তো শুনলি নাই, এখন তো আলির পরে ঠিকই সোজা হইয়া আছে। তো আমাদের আছে অনেকে সোজা হয় মরার পরে, কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ আছে? আমার লাল ভাই বিয়ে করার পরে স্ত্রী ঘরে আসে না, কারণ কি? মুখি দাড়ি, মুখি কি দাড়ি, তো মুখি দাড়ি, এই জন্য স্ত্রী আসে না। লাল ভাই অনেক চেষ্টা করলো চেয়ারম্যানটা ডেকে নিয়েছে, কোনো কথা হবে না, ও ঘরেই সই না, চেয়ারম্যান সালিশ মিটিং করে দিলে তো হবে না, আমি শোবো না ঘরে, কারণ বাপের বাড়ি গেছে মানসিক খেপাই, তোর পরের মুখী দাড়ি, তোর পরের মুখী দাড়ি, ও ফেয়ার অ্যান্ড লাভলি মাখবে কনে, বুঝলেন, ফেয়ার অ্যান্ড লাভলি। আমরা আবার দোকানে গেলি, কসমেটিকের দোকানদাররা মহিলাদের খুব আপ্যায়ন করে, মহিলা আসলি, হ্যাঁ আমি আমি গেছি ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে, ভাই ফেয়ার অ্যান্ড কসে মাখবেন কনে, আপনার মুখী তো দাড়ি। তাই আমি বলছি ওরে ভাই মামি না মাকে আমার বোর মুখে তো আর দাড়ি উঠিনি, আমরা তো কিনে বোরও দিতে পারি নাকি পাখা মুখু থাকা। তো এখন মহিলা যাই ঢুকে বলছে হুজুর একটু সাইড দেন সরেন, তাই বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে দাও, তো বলছে আগে ফাঁকা হন, মহিলা ঢুকবে গায়ে লাগা হারাম। আমি বলছি ওয়াজ করে খেয়ে বেড়াই আমি আর তুমি, আমার হারাম ঠিক আছে পাকামো কে
এখন এই যে বরের মুখী দাড়ি, এই জন্যে আমার লাল ভাই চেষ্টা করলো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায়। খাজা বাবার দরবারে গেল, শরমনায় গেল, আট্রসি গেল, ফুরফুরা গেল, মাইজ ভান্ডারি গেল, কত জায়গায় যেয়ে হুজুরগের দোয়া চাইলো, হুজুরগের কাছ থেকে তাবিজ নিয়ে আসলো, কিন্তু কোনো কাজ হইলো না। কোনোদিনও স্ত্রী ঘরে শোয় না, আলাদা ঘরে শুয়ে থাকে গো। এইবার আমার লাল ভাই চিন্তা করলো, আমাদের গ্রামের ইমাম সাহেবর সাথে একটু শেয়ার করে দেখি। ইমামের বলতেছে, ভাই আমি তো বিয়ে করে বিপদে আছি, কত কষ্ট করে বিয়ে করলাম গো রে, কত টাকা খরচ হইলো কাবিনি দিলাম, হুজুর মানুষ বুঝলে নগদ কাবিন শোধ করে দিছি, এখন স্ত্রী আমার ঘরে শোয় না, আমি কি করে রাত কাটাবো। ওই গ্রামের মসজিদের ইমাম একটা তাবিজ লিখে দিয়েছে, বলেছে এইটা নিয়ে যেয়ে তো আপনি বালিশের মধ্যে ছুঁয়ে দেবেন, কারণ বালিশের মধ্যে রেখে দিয়েছে। ওই রাতে স্ত্রী এসে আমার লাল ভাইয়ের ঘরে, সকালবেলা ভাই যান গোসল করি তাড়াতাড়ি বাজারে চলে গেছে গো। শৈল মাছ, বৈল মাছ, ইলিশ মাছ, চাকি মাছ, খাকি মাছ, মুরগির গোশ, হাতির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ সব কিনে বাড়ি নিয়ে এসে স্ত্রীর বলছে, রান্ধো রান্ধো রে। আমার ভাবি বলছে, কেন এত আয়োজন, এত কিছু রান্ধবো কেন? বলছে, আছে ঘটনায় আছে, বলবো না, রান্ধো তারপরে বলবো। বলছে, না বললে রান্ধবো না। ও বেতাড়া, হুজুরগের বউ বলে খুব বেতাড়া, একরকম করলে আর একরকম বলবে। আর আমাকে বেতাড়া হবে না কেন, সারা রায় তোয়াজ করে বেড়াবেন, সকালে যে নাক ডেকে ঘুমাবেন, আবার বিকেলবেলা বেরোয় পড়বেন, তা বেতাড়া হবে না তো? কামো কুথাগার, হুজুরগের বউ বেকায় বেতাড়া, আর এই সাংবাদিকের বউ বেতাড়া। কারণ সাংবাদিকের অনেক দায়িত্ব, কার বোর বাচ্চা হয়েছে বাপ খুঁজে পাচ্ছে না, খুঁজে বেড়াইতে হবে, এই নিয়ে ঘুরে বেড়াই সারাদিন টেলিভিশনের মাইক্রোফোন নিয়ে। এই যে পুবলি আপা, আপনার সন্তানের বাবাকে টেলিভিশনে, প্রিয় দর্শক আমরা এখন এসেছি এফডিসিতে, আমরা এখন খুঁজে বের করবো এই আবার বাবাকে, বাবাকে, বাবাকে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঈশ্বর পরে ঈশু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক না? এখন সাংবাদিক রাত চারটের সময় সমস্ত লাইভ কাস্ট করে রাত চারটের সময় বাড়ি দরজায় যে ঢুকাতেছে, ডেক 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 ডেক, স্ত্রী বলছে, কিডা? বলছে, আমি তোমার স্বামী। দরজা খুলি বলছে, এতক্ষণ কনে ছিলে? বলছে, আর বইলো না, ওই বুবলির সন্তানের আব্বা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে, তা তোমার যে বাপ হতে হবে সিডা কিডা কবে? রাত চারটের সময় বাড়ি আইসব, এখন ফজরের আজান হবে, পাখামো বোঝার নেই, কথা কি বোঝা গেছে? যাই হোক, যে কথা বলছিলাম, এখন রান্ধো, ভালো করে রান্ধো, সুন্দর করে রান্ধো। আমি এক হুজুরির দাওয়াত করেছি খাওয়াবো, বলল, কেন হুজুরির দাওয়াত করেছো, কি কারণে? বলছে, হুজুরির দাওয়াত করেছি এই জন্যে যে, তা বলতে চাচ্ছে না, কিন্তু ওই সাফাসাফি করেছি, এখন লাল ভাই না পেরি। বলছে, ঠিক আছে, দাওয়াত করেছি এই জন্যে, আমি বিয়ের পর থেকে কোনোদিন তুমি আমার ঘরে ঘুমাও নাই, আমি যখন কত হুজুরির তাবিজে নিয়ে আসলাম, কত জায়গায় গেলাম, কোনো তাবিজে কাজ হলো না, আমি যখন আমাদের গ্রামের ইমাম সাহেবের তাবিজ নিয়েছি, ওই রাতে তুমি আমার ঘরে ঘুমাই চাও গো, এই জন্যে আমি হুজুরির দাওয়াত করে রেখে আসিছি, আমার হুজুরির আমি একটু যত্ন করে খাওয়াবো। স্ত্রী বলছে, শোনো, আমি কোনো হুজুরির তাবিজি আসি নাই,
তাহলে কি করে আসলে? কেন গতকাল তো আমি তাবিজ নিয়ে এলাম। বলছে গতকালকে চোর আসিল, দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা যাচ্ছে, এই জন্যে হাতে গাঠি টাকা নেই, তাই সিং কেটেতে ওই যে ঘরে আমি ঘুমাই থাকি ওই ঘরে ঢুকে ঘরে যত গয়না গাঠি টাকা পয়সা সোনা দানা যা ছিল সব বের করে নিয়ে গেছে, এলইডি সিডি টিভি যা ছিল সব ওই সিং কেটে নিয়ে যাওয়ার পরে আর কিছু যখন বাকি নেই তখন দেখি আমার দিকে তাকাচ্ছে, আমি চিন্তা করলাম আমারও কি নিয়ে যায়, এই জন্যে আমি ভয়তে তোমার ঘরে আসে শুই উইলাম রে, আমি কারোর তাবিজি আসিনি। আমার লাল ভাই বলছে ওরে আল্লাহ ওরে আমার সোনার ময়না পাখি রে, রে কি আমার সোনার ময়না পাখি, একলা ঘরে কেন ঠাকুরে আমি কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। আমার লাল ভাই বলছে ওরে আমার স্ত্রী তুই তো সেই সেই আমার ঘরে আইসে আমার বালিশি মাথা দিয়ে শুলি, কিন্তু কেন ওই ঘরটা খালি করে আলি কি করে এসেছে, খালি করে এসেছে। তেমনি ভাবে যারা কোরআনের পথে চলেন না, ইসলামের পথে চলেন না, যারা কোরআনের কথা বলেন না, কোরআনের পক্ষে চলেন না, কোরআনের ইসলামের পক্ষে কথা বলেন না, বিশ্বাস করেন যখন কবরে যাবেন যাওয়ার পরে বলবেন ও রাসূল আমি তোমায় ভালোবাসি, আমার রাসূল বলবে ওরে আল্লাহর বান্দারে আল্লাহর বান্দারে তুই যে আসলি আমার কান্দের পরে, তুই সেই সেই আমার ঘরে আসলি, তুই সেই সেই কবরে তো আসলি, তুই আমার ভালোবাসলি, কিন্তু এমন সময় যখন পুরো ঘরটায় খালি হয়ে গেছে, কথা বোঝা গেছে, ঘর খালি করে থুয়ে আসলি গোরে। আমার চেয়ারম্যান কিছু বলবে, ওদের ব্যাপারে বলার দরকার আছে না নাই, আমার আল্লাহ বলে দিয়েছে ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের নারীদের মতো সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক মাখিয়ে ভুরুর পরে আবার ভুরু দিয়ে ভুরু কাটিং করে তারপরে আলতামাই তারপরে আলতামালতা সব কী কী আছে এইগুলো তোমরা লাগায়ে প্রদর্শন করে সেজে গুজে তোমরা প্রদর্শন করে বেড়ায়ও না বেড়ায়ও না। কার কথা? আল্লাহর কথা। পর্দার মধ্যে থাকতে বলেছে, বুরকার মধ্যে থাকতে বলেছে। আমার চেয়ারম্যান বললো যে মা বোনদের পক্ষে একটু ওয়াজ করেন, মা বোনদের এই পর্দার কথা আমরা বলবো, কিন্তু এখনকার মা বোনেরা পর্দা করতেছে কোন কায়দায়, একজনের বলতেছে যে তুমি মুড়ি খাবা নাকি ভাত খাবা, কারণ একটু ভাত আর মুড়ি টান টান হয়ে যাচ্ছে, তা বলছে মুড়ি খাবা নাকি ভাত খাবা, বলছে মুড়ি খেয়ে তারপর ভাত খাবো, মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। আমার মা বোনদের বললাম পর্দা করার জন্য, ওরা পর্দা করি তারপর পরকিয়া করতেছে, কথা কয় না, পর্দা করি তারপরে পার্কে যাচ্ছে, পর্দা করি আর একজনের মোটর সাইকেল এসে করে বেড়াছে গু, পর্দা করতে বললাম ওরা তো শোনে না। আমার চেয়ারম্যান বললো ওরা কি করলি জান্নাতে যাবে সেই কথা কতি, ওরা জান্নাতে যাবে বেশি কাজ করা লাগবে না, ওরা যদি পর্দা করে চলে, ওরা যদি স্বামীর খেদমত করে চলে, ওরা যদি সন্তানের দায়িত্ব পালন করে চলে, ওরা যদি স্বামীর হক আদায় করে চলে গো, তাইলে এই তিনটা কাজ করে দিলেই জান্নাত অবধারিত। আরো শর্ট করে দেবো, আরো শর্ট করে দেবো, যদি কোনো নারী মারা যায়, যদি কোনো নারী মারা যায় যেদিন সে মারা গেল ওই দিন
যদি আমার হাসান আল মামুন লাল ভাই বলে, ও গো আল্লাহ, আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার স্ত্রীর পরে সন্তুষ্ট থাকো। এই সন্তুষ্ট নিয়ে যদি কোনো স্ত্রী মারা যায়, আল্লাহর নবী বলেছে তার জন্যে যা জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন স্বামীর খেদমত তো স্ত্রীরা করে না, করে নাকি ঠিক মতো? আপনি কোন করে ঠিক মতো স্বামীর খেদমত করে স্ত্রীরা? করে ওই গা কোনো রকম গা দেখেন। আবার যদি ওয়াজ করি বলবো, আবার মহিলাদের বুঝে গেলে ভালো করে বুঝাইনো লাগে। আর আমি তো এই যে দেখেন পোস্টারে আপনার দেখাই কবির বিন সামাদি কেনে কি বিশেষ দেখেন বইরে সে পোস্টার করে না বিশেষ স্পেশাল আকর্ষণ, বিশেষ না স্পেশাল কি আকর্ষণ। আমি বলি আমি তো আসলে বক্তা না, এই যে আকর্ষণ, আকর্ষণটা কি আপনি চিড়িয়াখানায় যাবেন, ওখানে যাওয়ার পরে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক আকর্ষণ, কথা কয় না, আকর্ষণটা কি উল্লুক ভাল্লুক, এই উল্লুক ভাল্লুক মার্কা। এখন এইটা দিয়ে তো বেশি ভালো হবে না, তারপরেও যতটুকু জানি ততটুকু বলবো, ওগো আমার মা বোনেরা বললি আবার উল্টো পাল্টা যেন করবেন না। আমার আব্বা বলতো একবার ওয়াজ করিছে রহিমা আলাইহিস সালাতাম, যে আয়ুব আলাইহিস সালামের যখন গায়ে ফুকা ধরে গেল তখন ওই সময় সবাই ছেড়ে গেছে কিন্তু রহিমা ছেড়ে যায় নাই, ঠিক না বেঠিক? রহিমা শুধু ছেড়ে তো যায় নাই, স্বামীর পাশে থেকেছে, এমনকি নিজের চুল বিক্রি করে স্বামীর খাবার কিনে এনেছে। মা নিজের মাথায় যে চুল ছিল ওই চুল দিয়ে স্বামীর পা মোছাই দিয়ে তারপরে প্রতিদিন ঘুমাতে যেত। এই ওয়াজ করার পরে আপনাদের কোটচাঁদপুরের এক নারী বাড়ি যেয়ে তার স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে তারপরে শুয়েছে, শোয়ার পরে গন্ধে বাসা যাচ্ছে না, গন্ধ তো গন্ধ বিশাল গন্ধ, ওরে গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ, এই গন্ধ কোনতে আসলো? আমার আব্বা বলছে হের কেন ধরায়ে খুঁজতেছে যে গন্ধ কোথা থেকে আসলো, গন্ধ খুঁজদি খুঁজদি দেখে ওই মহিলার চুলির থেকে গন্ধ বেরোচ্ছে পায়খানার গন্ধ। স্বামী বলতেছে তোমার চুলির থেকে তো গন্ধ বেরোচ্ছে, কেন এই গন্ধ তোমার চুলির থেকে আসছে? বলছে তা তো বলতে পারবো না, আমি ওই ওয়াজ শুনতে গেছিলাম, ওখানে হুজুর বলল যে রহিমা আলাইহিসসালাম সে নাকি তার স্বামীর চুলতে পা মোছাই দিয়ে তারপরে ঘুমাইতো। আমি চিন্তা করলাম আজকে আমলটা করে তারপরে শুই, এই জন্যে আমি তোমার চুলতে পা মোছাই শুইছি, এর বাইরে কিছু জানি না। কিন্তু ঘটনা ঘটেছে অন্য জায়গায়, ওই স্বামী কোটচাঁদপুরি খেলছিল তাস, কি খেলছিল তাস, হঠাৎ করে পুলিশের গাড়ি এসে করতে করতে ও আর ওই তাস টাকা পয়সা সব কিছু ওখানে ফেলাইয়ে জুতো পায় দু আর টাইম পাইনি বার বাগান দেশে দৌড় আর কিডা ছাড়ি থিয়েছে চটকায় যেয়ে শুয়ে রয়েছে। পরের দিন যখন ওয়াজ করি আমার লাল ভাই বাড়ি যাচ্ছে, বলছে মহিলারা বলছে হুজুর দাঁড়াও চেয়ারম্যানের কথা শুনে তো একটু স্বামীদের খেদমত করার কথা বললেন, চুলদে পা মোছাই দেওয়ার কথা বললেন, আমরাও চুলদে পা মোছাই দিলাম, কিন্তু ঘটনা ঘটেছে বেকায়দা, এখন থেকে যখন ওয়াজ করবেন একটু বলি দেবেন উরা যেন কলেতে পা ডা ধুয়ে তারপরে শুই, ঠিক আছে? মনে করছে যে পুরুষরা খুব ভালো, আপনারাও যে কত বেতাড়া তাও জানি, হুজুরির দাওয়াত দিয়ে খাওয়াবে আপনাদের এই এলাকার মানুষ নাটক করে থুয়েছে, কিন্তু আমার লাল ভাই বেনামাজিদের হাতের খায় না, বেনামাজির বাড়ি যায় না, বলতেছে নামাজ না পড়লি তোমার বাড়ি খাবো না, পুরুষ বলতেছে আমি পড়বানে হুজুর পড়ে দাওয়াত দোবানে কিন্তু আল্লাহর কিরে করে আজান হয় ও মসজিদে যায় না, এখন এই নামাজে যায় না। একদিন স্ত্রী আবার বলছে আরে দাওয়াত দাও হুজুরের, একদিন যাইয়ে হুজুরের সাথে কি মিশে কথা, হুজুর আপনি আসেন আজকে আপনার আমি দাওয়াত দিচ্ছি, আমি এখন নামাজ পড়া ধরেছি, বলছে সত্যি সত্যি আমি সত্যি সত্যি, কারণ স্ত্রীর মন রক্ষা করার জন্য ও শুনেছে মিশে কথা করা যায়, এইসব হাদিস আবার মানে কয় স্ত্রীর মন রক্ষা করার জন্য মিশে কথা যায়, এটা আমরা শুনেছি হাদিসে আছে। ও আচ্ছা ঠিক আছে, তো এখন ও যাইয়ে মিশে কথা বলি হুজুরের দাওয়াতে হুজুর খাতি বসে, তো বলছে যে আচ্ছা ভাই সত্যিই কি আপনি নামাজ পড়েন, বলছে একদম সত্যি ভাই, তা বলছে যে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাখাত, বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই, বলছে পাখামো খাওয়ার সময় কথা কথি, বলো যে ফজর নামাজ স্ত্রী রান্নাঘরে দেখাচ্ছে দুই রাখাত দুই রাখাত দুই রাখাত, তো বলছে যে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে খাবানে, তো বলছে না আপনি বলেন তারপর খাবো, বলছে হুজুর খান আপনি, স্ত্রী বলছে ওরে দুই রাকাত দুই রাকাত ফজরের ফরজ দুই রাকাত, ও বলছে হুজুর কয় লাগবে, তো বলছে না বললি খাবো না, তো বলছে চার রাকাত, হুজুর বলছে লাল ভাই বলছে দূর কিরি নামাজ পড়ো তুমি উঠিতে দেশ হাঁটা, স্ত্রী বলছে কোমার করে কলাম দুই রাকাত, হ্যাঁ কোমার করে গিয়ে কালাম রান্না করতে ঢেলা খানা দেখতে পাও না, বলছে আমি
আমি চার রেখাত কইছি তাই হুজুর থাকেনি, দুই রেখাত কলি থাকে। হ্যাঁ, আপনারাও শয়তান কম নাকি? ও আমার মা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হলেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী নিহত হয়েছে, আল্লাহর নবী শহীদ হয়েছে গো। এই খবর যখন ছড়িয়ে গেছে চারিদিক থেকে সবাই ছুটে আসা শুরু করেছে, আল্লাহর নবীর কন্যা মা ফাতেমাও ছুটে চলেছেন বাবাকে দেখার জন্যে। বাবার কি হয়েছে উহুদের ময়দানে? মসজিদে নববীর থেকে উহুদের ময়দান বেশি দূরত্ব নয়, মসজিদের নববীর পাশেই উহুদের ময়দান খুবই কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি বলা যায়। এই উহুদের ময়দানে যখন বিবি ফাতেমা এসেছে আল্লাহর নবীর হুঁশ ফিরেছে, আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি এই যহুদের ময়দানে ছুটে এসেছো কেন? বলল বাবা গো আমি শুনেছি আপনি শহীদ হয়েছেন, আমার মনটা মানে নাই, আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আপনাকে একটু দেখার জন্যে। আল্লাহর নবী বললেন ওগো মা ফাতেমা তোমার বোরখাতে দেখি একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায় গো মা। ওগো মা ফাতেমা বলো দেখি তোমার এই বোরখার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং তুমি উহুদের ময়দানে আসার পথে পৃথিবীর কোনো মানুষ দেখেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো নবী গো আমি যখন উহুদের ময়দানে এসেছি আমি জানি আমার বোরকার মধ্যে ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে গায়ের রং দেখা যাবে, এই জন্য বোরকাটা আমি মুট করে ধরে নিয়ে এসেছি। ওগো বাবা আমি উহুদের ময়দানে আসার পথে পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা আমার গায়ের রংটা দেখে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি শুনে নাও আল্লাহ সাক্ষী, যদি তোমার ওই বোরখার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখতে পাইতো গো তাইলে আমি নবী মুহাম্মদ আর আর হাশরের ময়দানে আমি তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না। যেই নবী নিজের কন্যার গায়ের রং দেখা যাবে বোরকার ছিদ্র দিয়ে যদি গায়ের রং দেখে ফেলতো তাইলে নবী নিজের কন্যা বলে পরিচয় দিত না, সেই নবীর উম্মত আমরা। আমরা নিজেদের গায়ের রং তো দূরের কথা, আরও কী কী দেখান সেগুলো আপনারা ভালো করে জানেন, মাঝে মাঝে ভিডিও ভাইরাল হয় কারোর মন্ত্রিত্ব চলে যায় রে, যায় না যায় না? এই জাতীয় কাজগুলো করে বেড়ান আর পরকালে আল্লাহর নবীর সুপারিশই আশা করেন। আল্লাহর কসম গো মা যদি আপনি বেপর্দা হন, যদি আপনি স্বামীর খেদমত না করেন গো তাইলে আপনার সুপারিশকারী নবী কখনো হবে না। আরেকটা শোনাবো মা বোনদের, আরেকটা শোনাই আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী জামা বিশ্ব নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক গরিব ছিলেন, হাসান হুসাইন খুদার জালাই কান্না করছেন, মা ফাতেমাকে বলছেন ওগো মা খেতে দাও, দুই দিন তিন দিন হয়ে গেল খায় না। মা ফাতেমা বলছে তোরা খালি আমাকেই জ্বালাতন করিস, তোরা কেন তোদের বাবাকে একটু বলতে পারিস না, তোরা কেন তোদের বাবাকে একটু বলিস না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বাড়িতে ঢুকছিল, যখন গেটের কাছে পৌঁছায়েছে খাবার সারাদিন পরে সারাদিন ঘুরেছে মদিনায় কোনো কাজ পায় নাই, একটু খাবার কিনবে বাচ্চাদের জন্যে এমন অর্থ জোগাড় করতে পারে নাই, শূন্য হাতে যখন বাড়িতে ঘরে ঢুকছে এমন কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেট থেকে বের হয়ে গেছেন। মা ফাতেমা দেখলেন আলী বাড়িতে ঢুকছিল এখন আবার বাড়িতে নাই গো, কোন দিকে গেল? চারিদিকে একটু খোঁজার চেষ্টা করলো কিন্তু কোথাও পেল না, এবার আব্বার কাছে চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেয়ে বলছে ওগো নবী গো আপনার জামাতা যখন বাড়িতে ঢুকছিল তখন হাসান হুসাইন আমাকে এইভাবে জ্বালাচ্ছিল যে একটু খেতে দাও, তিন দিন ধরে খায় নাই, ওগো মা খেতে দাও। আমি বললাম তোমরা কেন শুধু আমাকে জ্বালাও, তোমরা কেন তোমাদের বাবাকে চোখে দেখো না? এই কথা বলার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। ওগো নবী গো এখন আলীকে খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি শুনে নাও, এই মুহূর্তে যদি আমার আলীকে কোনো সাপে কামড় দেয় আর সেই সাপের বিষের আর বিষে আক্রান্ত হয়ে যদি আলী মারা যায়, যদি আমার আলীকে কোনো বনের বাঘে খেয়ে ফেলে অথবা কোনোভাবে যদি মারা যায় তাহলে শুনে রাখো, তুমি যদি আলীর কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, তোমার স্বামীর কাছ থেকে যদি ক্ষমা চেয়ে না নিতে পারো তাইলে পরকালের ময়দানে আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমার কন্যা বলে পরি
পরিচয় দেব না। তার মানে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কেমন খেদমত করবেন? শুধুমাত্র তিন দিন ধরে বাচ্চারা খায় নাই, তিন দিন ধরে হাসান হুসাইন খাবার পায় নাই, তারপরে যখন বাড়িতে ঢুকছে তখন যখন ফাতেমা এই আওয়াজটা দিয়েছে যে তোরা কেন তোদের বাবাকে বলিস না, তোরা কেন তোদের বাবার কাছে চাইতে পারিস না, কেন আমাকে বারবার বলিস খাবার দাও, আমি কোথা থেকে খাবার দেব? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর এই কারণে বিশ্বনবী বললেন, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো তাহলে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। ওগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা স্বামীর কথা শোনেন না, অনেকেই মিছিল করে স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, বিরাকের অফিসার যা বলে তাই শোনে তাই মানে গরি। আর স্বামী যদি কিছু বলে এক গরম দিয়ে ওই যে কি করে আনাজ দিয়ে বসাই, তুই বুঝ যাও এত কথা কখন তুমি, এত কথা তুমি কিটা চেয়ারম্যানটান মানে না, বিশ্বাস কর না ভাই, জ্বালায় আছে রে চেয়ারম্যান না, সবাই জ্বালায় আছে। বিয়ে করার পরে কয়, বিয়ে করা মানে মরি যাওয়া, বিয়ে করার পরে মানে কি মরি যাওয়া, তারপরে বিয়ে করার দরকার আছে না নাই? যুবকেরা বিয়ে করবে না করবে না? যারা যুবকেরা বিয়ে করো নাই বিয়ে করবা, আর যারা বিয়ে করেছেন তারা ছানি করবেন, দুই তিন চার করা যাবে না? যাবে না, কোরআনে শুরুই হয়েছে দুই তিন অথবা চার, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাইলে একজনেই সন্তুষ্ট থাকো। শুরু করেছে কয় দিয়ে? দুই দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, আপনারা চাইলে বিয়ে করবেন। আর আমাদের মা বোনেরাও ডিস্টার্ব, ওরা বিয়ে করতে দিতে চায় না, অথচ এই যে স্বামী পরকিয়া করি অন্য জায়গায় ডিস্টার্ব করে বেড়াচ্ছে, এইটা এইটা মানে ও পরকিয়া করবে, অসুবিধে নেই, ও অন্যের ঘর ভেঙে বেড়াবে, বেড়া ভেঙে বেড়াবে, অসুবিধে নেই, বিয়ে করতে দেবে না। কি কথা কয় না, বিয়ে করতে দেবে না। সম্মানিত ভাইরা, সময় চলে যাচ্ছে আর আমি বেশি সময় নেব না, এই রিকোয়েস্টের গান হৃদয়ে মুহাম্মাদ প্রেরণায় মুহাম্মাদ এই উঠছে না, আমি এখনো শেষ করে দিয়েছি। এই শেষ করে দেওয়ার কথা শুনলেই মনে করে মনে হয় হুজুর এখনই শেষ করে, দরকার নেই সারা রাত চলবে, দরকার নেই কালকেও চলবে, মাইক ভাড়াটা করে সার্ভিস ভালো আছে, অসুবিধা নেই আমার ভাই।